বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক কৃষির সমস্ত প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন ক্লিক করুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে মুভিং বায়োলজিক্যাল ফিল্টার বানাইতে হয়। যে আপনারা আমার দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা, এর ভিতরে আমি K1 মিডিয়া দিয়েছি এবং এটা অলওয়েজ রানিং করে, মুভিং করে। এই মুভিং ফিল্টারটা কীভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমার আমার এই জিনিসটা আমি বোতল দিয়ে তৈরি করছি, এটা খুব আকারে ছোট, এটা ফর অ্যাকুরিয়ামের জন্য। আপনারা যদি বড় কোনো ট্যাঙ্কে ব্যবহার করতে চান তাহলে আপনারা বালতি টাইপের বড় কিছু ব্যবহার করতে পারেন। তো আপনাদেরকে আমি পদ্ধতিটা শিখিয়ে দিতেছি, আসুন ঝটপট দেখে নিই আমরা ঝটপট করে যে কীভাবে জিনিসটা বানাইতে হয়। ফিল্টার তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা বোতল লাগবে। আপনাদের অ্যাকুরিয়াম যদি ছোট হয় তাহলে আপনারা পানির আকার মানে পরিমাণ বুঝে আপনারা বোতলের সাইজ নির্ধারণ করবেন। আপনাদের অ্যাকুরিয়াম যদি বড় হয়, আমার অ্যাকুরিয়ামটা যেহেতু বড় আছে সেজন্য আমার এটার এই বোতলটা যথেষ্ট। এবং একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, বোতলটা যেন পুরোপুরি পানির নিচে ডুবে থাকে এবং বোতলটার পানিটা যেন বোতলটার মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি উপরে থাকে, উপর পর্যন্ত থাকে। সেক্ষেত্রে আপনার ফিল্টারটা খুব ভালো কাজ করবে। তো প্রথমে এই যে বোতলে যে ক্যাপটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপের মধ্যে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, আপনাদের এরকম ছিদ্র করতে হবে। এই ক্যাপটা এখানে পরবর্তীতে আমি লাগাব। আর সেকেন্ড থিং, বোতলেও কতগুলো ছিদ্র করতে হবে। এই বোতলের পিছন দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 5-6টা ছিদ্র করছি, এখানে আপনারা ছিদ্র করতে হবে। এটা দিয়ে আমার পানির যে অক্সিজেনটা ফ্লো হয়ে এখান দিয়ে বের হবে। এখানে আমি 2টো ছিদ্র করছি, এই ছিদ্রের মধ্যে আমি এরকম এই যে রাবার টাইপের স্টিক লাগাইছি, এগুলো দিয়ে যাতে আমার বোতলটাকে আমি অ্যাকুরিয়ামের গ্লাসের সাথে ফিট করে দিতে পারি সেজন্য। তো আপনারা এই টাইপের জিনিস এগুলো হয়তো বা বাজারে কিনতে পাবেন। এখানে 1টা এবং 2টা, এই 2টা ছিদ্র করে এটা ফিট করে দিছি এবং এটা পরবর্তীতে আমি গ্লাসে অ্যাকুরিয়ামের গ্লাসের সাথে এভাবে চিপকাই দেবো। তৃতীয়ত আরেকটা ছিদ্র করতে হবে আপনাদের, এটা হলো এইখানে, এই আমার যে ক্যাপটা, বোতলের ক্যাপটা আমি যেখানে দেবো ক্যাপের থেকে ঠিক একটু উপরে এখানে। এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আমার যে এই যে এই যে স্টিকটা, এখান থেকে এটার যেন বিপরীত দিকে হয় জিনিসটা। এই এই ছিদ্রটা দিয়ে আমি পরবর্তীতে এখানে আমার যে অক্সিজেন স্টোনটা এখান দিয়ে আমি ঢুকাবো যাতে আমার বেগটা মুভিং করে। আর আপনারা ছিদ্রগুলো অবশ্যই এই ধরনের যে হট গান আছে এই গান দিয়ে করবেন, কারণ হলো আপনারা যদি ড্রিল মেশিন দিয়ে করতে চান তাহলে করা যায়, কিন্তু ড্রিল মেশিন দিয়ে অনেক সময় বোতলের এটা যদি খুব হালকা হয় সেক্ষেত্রে ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জিনিসটা অনেক সেফ। তো এরপরে আমাদের যে কাজটা হবে এটা হলো আমাদের যে K1 মিডিয়াগুলো আছে, দেখতে পাচ্ছেন K1 মিডিয়া, এই K1 মিডিয়াগুলো আমরা বোতলের মধ্যে প্রবেশ করাবো। বা আপনারা মনে রাখবেন যে K1 মিডিয়া যেন বোতলের অর্ধেক পর্যন্ত হয়, পুরোটা যেন ভর্তি না হয়, জাস্ট 1/3 পর্যন্ত আপনারা K1 মিডিয়া প্রবেশ করলে হবে, 1/3 অথবা হাফ এই টাইপের হলেই হবে। তো আসেন আমরা K1 মিডিয়াগুলো বোতলের মধ্যে প্রবেশ করাই। দেখতে পাচ্ছেন আমি অলরেডি এর মধ্যে K1 মিডিয়াগুলো প্রবেশ করাই দিছি। এখানে আমি জাস্ট অর্ধেকের মতো, সামথিং লাইক অর্ধেকের মতো আমি K1 মিডিয়া প্রবেশ করাইছি। এখন আমাদের কাজ হলো এইখানে এই যে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটার মধ্যে দিয়ে আমরা অক্সিজেনের যে স্টোন আছে স্টোনটা ঢোকাবো। ঢোকানোর পর এই ক্যাপটা দিয়ে এটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এই যে একটা দেখতে পাচ্ছেন ফিল্টার টাইপের এই জিনিসটা আমরা এখানে লাগিয়ে দিব, যাতে মানে ময়লাগুলো আর কি এই স্পঞ্জের মধ্যে আটকায় যায়, ময়লাগুলো যাতে এটার ভিতর প্রবেশ করতে না পারে। তো আসুন আমরা প্রথমে এর মধ্যে দিয়ে ছিদ্রর মধ্যে দিয়ে অক্সিজেনের যে স্টোনটা আছে সেটা প্রবেশ করাই নিই। তো আমরা দেখতে পাচ্ছেন অক্সিজেন স্টোনটা এখান দিয়ে এই যে পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে আমরা এখানে ঢুকে ভিতরে প্রবেশ করে দিচ্ছি, এই যে পাইপটা দিয়ে ব্যাপটা দিয়ে অক্সিজেনেটার ভিতরে প্রবেশ করে দিছি এবং এখানে আমরা ক্যাপটাও লাগাই দিছি। এখন এটাকে জাস্ট আমরা উল্টা করে, যদি উল্টা করে নিই, এখন আমরা এটাকে উল্টা করে জাস্ট এখানে লাগাই দিব। প্রথমে একটু জিনিসটা স্টেবল হয়ে যাবে, এইটা হয়ে গেল আমাদের। এখন আপনারা যদি আমি এখান দিয়ে দেখাই, পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন জিনিসটা মুভিং করতেছে এবং এটা অলওয়েজ মুভিং করতে থাকবে এবং উপর দিয়ে যে অক্সিজেনের পানি বুদবুদ করতে যাবে। সো এতে করে হবে কি, আপনার অক্সিজেনও ফ্লো হবে এবং আপনার ভিতরে যে ব্যাকটেরিয়া, এটা উপকারী ব্যাকটেরিয়া, এর মধ্যে গ্রো করবে। তো এই জিনিসটা
আপনারা যে নিচের যে অংশটা, নিচের অংশটা একেবারে মাটির সাথে লাগিয়ে দিবেন যাতে ময়লাগুলো স্পঞ্জের মধ্যে আটকে যায়। তো এই জিনিসটা আপনারা যদি অ্যাকোরিয়াম থাকে অ্যাকোরিয়ামে তৈরি করতে পারেন, অথবা আপনারা যদি কেউ ট্যাঙ্কে মাছ চাষ করেন, আর এই সিস্টেম অথবা অ্যাকোয়াপনিক্স বিভিন্ন ধরনের যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমও আপনারা ট্যাঙ্ক বেঁধে ছোটো বড় করে এই জিনিসটা করতে পারেন। এবং এটা খুবই খুবই একটা উপকারী একটা বায়োলজিক্যাল ফিল্টার। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। কোনো প্রকার কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এবং আমার আরেকটা চ্যানেল আছে অ্যাকোয়াপনিক্স সম্পর্কে, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।